আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহুম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব, সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। সবকিছুরই শেষ পরিণতি আছে, কেউ রেহাই পাবে না, সরকারকে বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। এরপর জানিয়ে দিব, মঙ্গলবার এতিম এবং আলেমদের সঙ্গে ইফতার করবে বিএনপি। পবিত্র রমজানের প্রথম ইফতার এবং দোয়া মাহফিল এতিম ও আলেমদের সঙ্গে করবে বিএনপি নেতারা। আজ মঙ্গলবার 12 মার্চ রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে দলের পক্ষ থেকে এই ইফতারের আয়োজন করা হয়েছে। এবারে জানাবো, 48 ঘন্টা না যেতেই কো চেয়ারম্যানের পদ থেকে সেন্টুর পদত্যাগ। কমিটির ঘোষণার মাত্র 48 ঘন্টা না পেরোতেই রওশন। এর নেতৃত্বাধীন জাতীয় পার্টি জাপা থেকে পদত্যাগ করেছেন দলটির কো চেয়ারম্যান শফিকুল ইসলাম সেন্টু। এদিকে শিক্ষাঙ্গনে ইফতার মাহফিল নিষিদ্ধের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ। জানাবো, পবিত্র রমজানে নেতাকর্মীদের 8 নির্দেশনা দিল ছাত্রলীগ। পবিত্র রমজানে মানবিক কাজে সম্পৃক্ত হতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। এ সময় অসহায়দের মাঝে ইফতার এবং সেহেরি বিতরণ, রক্তদান এবং ঈদ উপহার দেওয়া সহ 8 নির্দেশনা দিয়েছে ছাত্র সংগঠনটি। সোমবার 11 মার্চ রাতে দলের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এই সাধারণ নির্দেশনা জারি করেছেন। এবং সর্বশেষ জানিয়ে দিব, হাইতির প্রধানমন্ত্রীর পদত্যাগ। হাইতির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি পদত্যাগ করেছেন। গোয়েনার প্রেসিডেন্ট এবং ক্যারাবিয়ান কমিউনিটি ফেরিকন বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ ইরফান আলী এসব তথ্য নিশ্চিত করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। সবকিছুরই শেষ পরিণতি আছে, কেউ রেহাই পাবে না, সরকারকে বললেন মির্জা ফখরুল। দুষ্কৃতকারীরা যতই ক্ষমতাসীনদের পৃষ্ঠপোষকতা পাক না কেন, দেশে ন্যায় শাসন প্রতিষ্ঠা হলে কেউ রেহাই পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সবকিছুরই শেষ পরিণতি আছে বলে হুঁশিয়ারি করেছেন তিনি। সোমবার 11 মার্চ রাতে এক বিবৃতিতে এসব কথা বলেছেন তিনি। রোববার লালমনিরহাটে মহেন্দ্রনগর উপজেলার খুনিয়াগাছা ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ ফেরদৌস আলীকে হত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এই বিবৃতি দেন বিএনপির মহাসচিব। বিএনপির মহাসচিব বলেন, আওয়ামী লীগ কখনোই উদার গণতন্ত্র, সামাজিক স্থিতিশীল এবং শান্তির পরিবেশ বজায় রাখতে বিশ্বাস করে না। শুধু গদি আঁকড়ে রাখতে অবৈধ ক্ষমতাসীনেরা দুঃশাসন জিয়ে রাখতেই অতিশয় উৎসাহী। গত 1.5 দশক ধরে গণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে এক বর্বর হিংসাযুদ্ধ লিপ্ত রয়েছে সরকার। মির্জা ফখরুল ইসলাম বলেন, লালমনিরহাটে খুনিয়াগাছ ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ ফেরদৌস আলীকে দুষ্কৃতকারীদের দ্বারা হত্যা এবং ভয়ানক দৃষ্টান্ত। জনগণের এই অমানবিক এবং হৃদয় বিদারক ঘটনার বিচার একদিন বাংলাদেশের মাটিতে করবে ইনশাল্লাহ। এজন্য সবকিছুরই শেষ পরিণত আছে, সরকারকে হুঁশিয়ারি করলেন আবারও বিএনপির মহাসচিব। বিবৃতিতে ফেরদৌস আলীকে হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে নিহত ফেরদৌস আলীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান। মঙ্গলবার এতিম এবং আলেমদের সঙ্গে ইফতার করবে বিএনপি। পবিত্র রমজানের প্রথম ইফতার এতিম এবং আলেম ওলামাদের সঙ্গে করবেন বিএনপি নেতারা। মঙ্গলবার 12 মার্চ রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে দলের পক্ষ থেকে এই ইফতারের আয়োজন করা হয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিএনপি নেতাকর্মীরা আলেম ওলামা এবং এতিমদের নিয়ে ইফতার করবে। প্রথম রমজানের ইফতার হবে এটি। এরপর ধাপে ধাপে বিএনপির নেতাকর্মীরা আরও অনেকগুলো ইফতার, নেতাকর্মীরা এতিম এবং আলেমদের সম্মানে এই ইফতারে মাহফিলের আয়োজন করেছে। 48 ঘন্টা না যেতেই কো চেয়ারম্যানের পদ থেকে সেন্টুর পদত্যাগ। কমিটি ঘোষণার 48 ঘন্টা না পেরোতেই রওশন। নের নেতৃত্বাধীন জাতীয় পার্টি জাপা থেকে পদত্যাগ করেছেন দলটির কো চেয়ারম্যান শফিকুল ইসলাম সেন্টু। সোমবার 11 মার্চ বিকেলে রওশন এরশাদ বরাবর চিঠি দিয়ে পদত্যাগের কথা জানান তিনি। পদত্যাগপত্রে পারিবারিক এবং স্বাস্থ্যগত কারণ উল্লেখ করেন তিনি। তবে রওশন প্রার্থীদের মুখপাত্র সুনীল শুভ রায় বলেছেন, পদত্যাগপত্র রওশন এরশাদ গ্রহণ করেননি। শফিকুল ইসলাম সেন্টু জি এম কাদেরের নেতৃত্বে
স্বাধীন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং ঢাকা মহানগর উত্তর কমিটির সভাপতি ছিলেন। এর আগে জাপার আরেক অংশের চেয়ারম্যান জি এম কাদের এবং মহাসচিব মুজিবুল হক চুন্নুর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আনেন সেন্টু। পরে তাকে জাপা থেকে অব্যাহতি দেওয়া হয়। এর প্রতিবাদে জাপা মহানগর উত্তরের 600+ নেতাকর্মীও পদত্যাগ করেন। সেন্টু সে সময় জি এম কাদেরকে গুম হারাম করার হুমকি দেন। বহিষ্কৃত সেন্টু পরে যোগ দেন রওশন এরশাদের জাপায়। পরে জি এম কাদের এবং মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি দিয়ে রওশন এরশাদকে দলের চেয়ারম্যান ঘোষণা করা হয়। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় কাউন্সিলের সাবেক বিরোধী দলীয় নেতা এবং দলের পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদকে জাতীয় পার্টির নতুন চেয়ারম্যান এবং কাজী ফিরোজ রশিদকে নির্বাহী চেয়ারম্যান এবং কাজী মামুনুর রশিদকে মহাসচিব নির্বাচিত করা হয়। নতুন কমিটিতে সৈয়দ আবু হোসেন বাবলা সিনিয়র কো চেয়ারম্যান, শাহিদুর রহমান টেপা, শফিকুল ইসলাম সেন্টু, রাহাগীর আল সাদি আল এরশাদ, গোলাম সারোয়ার মিলন এবং সুনীল শুভ রায়কে কো চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। রওশনপন্থী জাপা মহাসচিবের বিশেষ সহকারী কাজী লুৎফর কবির বলেছেন উনি কো চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন। এ বিষয়ে সেন্টুর বক্তব্য পাওয়া যায়নি। শিক্ষাঙ্গনে ইফতার মাহফিল নিষিদ্ধের প্রতিবাদ ছাত্রদলের। সম্প্রতি দুই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ইফতার মাহফিল না করার অনুরোধ জানিয়ে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তির নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। মঙ্গলবার 12 মার্চ ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন নাসিরের পক্ষ থেকে দলটির দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। তারা বলেন, শিক্ষাঙ্গনে ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তাদেরকে সরকার এবং তাদের আজ্ঞাপহ বিশ্ববিদ্যালয় প্রশাসন। পবিত্র রমজান মাসে সরকারের আশীর্বাদ পুষ্ট ব্যবসায়ী সিন্ডিকেটের দৌরাত্ম দ্রব্য মূল্যে লাগামহীন উদ্যোগতি নিম্ন এবং মধ্যবিত্ত মানুষের দিশেহারা এবং ক্ষুদ্র এই পরিস্থিতিতে সাধারণ মানুষের দৃষ্টি ভিন্ন দিকে সরিয়ে দিতে, অলিগার্কদের অবাধ লুটপাটের সুযোগ দিতে অবৈধ সরকার দেশে ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের পরিকল্পনায় আঘাত হেনেছে। তারা আরো বলেন, সম্প্রতিকালে বিশ্ববিদ্যালয়ের হলে সেহরিতে গরুর গোশত নিষিদ্ধ করা, অবৈধ শিক্ষামন্ত্রীর মাদ্রাসা শিক্ষা বিরোধী বক্তব্য, এগুলো সবই তাদের পূর্ব পরিকল্পনার অংশ। অবৈধ সরকারের এ ধরনের কূটকৌশল সম্পর্কে ছাত্র জনতাকে সচেতন থাকতে হবে। নেতৃত্বদ্বয় বলেন, পবিত্র রমজান মাসে ইফতার মাহফিলে আমাদের সামাজিক সাংস্কৃতিক গুরুত্বপূর্ণ অংশ, এর সামাজিক আবেদন অত্যন্ত সুস্পষ্ট। ইফতার মাহফিল পরিকল্পিতভাবে বাধা দেয়া মুসলমানদের ধর্ম পালনের স্বাধীনতা হয়রানির সামিল। এরকম দৃষ্টান্তপূর্ণ গণবিরোধী কোনো সিদ্ধান্ত না দিয়ে আমরা দেশের সকল স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করছি। পবিত্র রমজানে নেতাকর্মীদের 8 নির্দেশনা দিল ছাত্রলীগ। পবিত্র রমজানে মানবিক কাজে সম্পৃক্ত হতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। এ সময় অসহায়দের মাঝে ইফতার এবং সাহারি বিতরণ, রক্তদান, ঈদ উপহার সহ 8 নির্দেশনা দেওয়া হয়েছে ছাত্রলীগ সংগঠনটিকে। সোমবার 11 মার্চ রাতে দলটির কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত এক বিবৃতিতে এই নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনাগুলোর মধ্যে হচ্ছে শিক্ষা, শ্রমজীবী, অসহায় মানুষের মাঝে ইফতার এবং সাহারি বিতরণ, বিনামূল্যে খাদ্য সামগ্রী, নিত্য প্রয়োজনীয় উপকরণ বিতরণ, শিক্ষা প্রতিষ্ঠানের আবাসিক হলগুলোতে স্বল্পমূল্যে স্বাস্থ্যকর খাবার প্রাপ্তির বিষয়ে যত্নশীল হওয়া, কৃষিজীবী শ্রমজীবী মানুষকে কায়িক শ্রমের মাধ্যমে সহযোগিতা করা। রমজান মাসে স্বেচ্ছাসেবক স্বেচ্ছায় রক্তদান করা যায় তাই প্রয়োজন সাপেক্ষে রক্তদান করা। শিক্ষা প্রতিষ্ঠান, দলীয় কার্যালয়, নিজ নিজ এলাকায় পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা, সহপাঠী, সহকর্মী, প্রতিবেশী এবং স্বজনদের প্রয়োজনে পাশে দাঁড়ানো, এতিম পথ শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করা। হাইতির প্রধানমন্ত্রীর পদত্যাগ। হাইতির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি পদত্যাগ করেছেন। গোয়েনার প্রেসিডেন্ট এবং ক্যারিবিয়ান কমিউনিটি কেরিকম বর্তমানে চেয়ারম্যান মোহাম্মদ ইরফান আলী এসব তথ্য নিশ্চিত করেছেন। কেরিকমের নেতারা হাইতির পরিস্থিতি নিয়ে একটি জরুরি শীর্ষ সম্মেলন করার সময় এরিয়েল হেনরি পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন ইরফান আলী। হাইতির বর্তমান ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে, সেখানে বিভিন্ন অপরাধী গোষ্ঠীর মতো সহিংসতা বাড়তে থাকায় দেশজুড়ে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে। দেশজুড়ে সহিংসতা এবং অস্থিরতা বৃদ্ধি পায়। দীর্ঘদিন ধরেই পদত্যাগের চাপে ছিলেন হাইতির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি। হাইতির বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সোমবার জামাইকায় বৈঠক এ বসে আঞ্চলিক নেতারা। বর্তমানে পুয়ের্তো রিকোর অবস্থান করছে হেনরি, তবে বর্তমান সহিংস পরিস্থিতির কারণে তিনি দেশেও ফিরতে পারছেন না। 2021 সালের জুলাই মাসে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট নিহত হওয়ার পর থেকেই দেশের নেতৃত্ব দিয়ে আসছেন হেনরি।